ক্লাস ফাইভ টুডে উই আর গোয়েন টু স্টার্ট নিউ চ্যাপ্টার ইন ম্যাথামেটিক্স চ্যাপ্টার সেভেন ফ্র্যাকশানস কিছু বেসিক জিনিসগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু জেনে নেব আমরা ফ্র্যাকশন হ্যাজ টু পার্টস দুটো ভাগ থাকে তাই না ওপরে নাম্বারগুলোকে আমরা বলি নিউমিনেটর আর নিচেরগুলো বলি আমরা ডিনমিনেটর তোমরা ক্লাস ফোরেও পড়েছ তাই তো আচ্ছা এবার আমরা টাইপস অব ফ্র্যাকশানস দেখো ফ্র্যাকশানসকে টাইপস ইয়া লাইক ফ্র্যাকশন লাইক ফ্র্যাকশানস কাকে বলছে যখন সবকটা ফ্র্যাকশনের ডিনমিনেটর সেম থাকবে ওয়েন অল দ্য ডিনেটার্স আর সেম তখন সেই সবকটা ফ্র্যাকশানসকে আমরা লাইক ফ্র্যাকশানস বলি এখানে টু বাই নাইন থ্রি বাই নাইন ফোর বাই নাইন ফাইভ বাই নাইন সবারই দেখো ডিনমিনেটর নাইন আছে এইগুলো সবই কিন্তু লাইক ফ্র্যাকশানস আনলাইক ফ্র্যাকশানস লাইক ফ্র্যাকশানস উল্টো ওয়েন দ্য ডিনোমিনেটার্স আর ডিফারেন্ট ডিনোমিনেটার্সগুলো আলাদা থাকলেই সবকটা আনলাইক ফ্র্যাকশনস বলা হয় ইউনিট ফ্র্যাকশনস যে ফ্র্যাকশনে নিউমেরেটরটা ওয়ান হয় যে ফ্র্যাকশানসে নিউমিনেটর ওয়ান হয় ডিনোমিনেটর যা খুশি হতে পারে তাদেরকে আমরা ইউনিট ফ্র্যাকশনস বলি ওয়ান যদি শুধু ওয়ানও হয় সেটাও কিন্তু ইউনিট ফ্রাকশান কেন ওয়ান ওয়ানের নিচে কিছু না থাকলেও ওয়ান থাকে যে নম্বরের নিচে কিছু নাই তার মানে ওয়ান আছে

তাদেরকে আমরা প্রপার ফ্র্যাকশনস বলি দেখো এখানে সব নিউমিরেটার কিন্তু ছোট আছে ডিনোমিনেটর থেকে সো অল আর প্রপার ইমপ্রপার হচ্ছে উল্টো ইজ গ্রেটার ডিনোমিনেটর নিউমিরেটর গুলো থেকে বড় হবে তাদেরকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনস বলি আর মিক্সড ফ্র্যাকশন কাকে বলি আমরা দেখো মিক্সড ফ্র্যাকশনের ডেফিনেশন কি বলছে ওয়েন অ্যান ইমপ্রপার ফ্র্যাকশন ইস রিটার কম্বিনেশন অফ হোল ফ্যাকশন ইট ইজ কল্ড নাম্বার মিক্সড ফ্র্যাকশন তাহলে যখন একটা ইম্প্রপার ফ্র্যাকশন আর একটা হোল নাম্বার একসাথে লেখা হবে সেটাকে মিক্সড ফ্র্যাকশন বলি কেমন হয় দেখতে দেখো সাপোজ দিস ইজ আোল নম্বর হোল নাম্বার কাকে বলা হয় জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর ইনফাইনাইট জিরো থেকে যত নাম্বার মানে কোনো শেষ নেই তাদেরকে হোল নাম্বার বলা হয় এবার একটা হোল নাম্বার আর একটা প্রপার ফ্র্যাকশান মানে ধরো টু আর এই যে ওয়ান বাই টু এই যে একসাথে আমরা লিখলাম এই পুরোটাকে বলছি আমরা মিক্সড এটা হলো হ্যাঁ আমরা লিখতে পারি থ্রি ওয়ান বাই সেভেন এরকম হতে পারে নেক্সট কান কাম টু দ্য এক্সারসাইজ এক্সারসাইজ টোয়েন্টি টু রাইট দ্য ফ্র্যাকশানস ফর দ্য শেডেড পার্টস অ্যান্ড দ্য আনশেডেড পার্ট তাহলে শেডেড পার্ট কটা আছে শেডেড পার্টে ফ্র্যাকশন লিখতে হবে কিন্তু এখানে আনসার ভুল আছে না তিন টোটাল পার্টস কটা আছে তিনটে টোটাল পার্টস কিন্তু ডিনোমিনেটারে থাকবে সো টোটাল পার্টস তিনটে তিনটের মধ্যে কটা শেড আছে টু দুটো সো দ্য ফ্র্যাকশান উইল বি টু বাই থ্রি আর আনশেডেড পার্ট আনশেডেড মানে কটা হোয়াইট আছে খালি যেটা কালার করা নেই একটা That means it will be 1 বাই থ্রি ওয়ান বাই থ্রি এইভাবে করবে ঠিক আছে এটা বুকিং করতে পারো নাম্বার টু সার্কল ইচ ওয়ান অফ দ্য ইউনিট ফ্র্যাকশান গেভেন বিলো দ্য ইউনিট ফ্র্যাকশন আমরা পড়েছি যাদের ডি হচ্ছে ওয়ান এটা কিন্তু হবে না এটা হবে না ওয়ান বাই হচ্ছে ওয়ান বাই হচ্ছে ওয়ান বাই টেন হচ্ছে ওয়ান বাই হচ্ছে নাম্বার থ্রি সার্কেল ইচ পেয়ার অফ লাইক ফ্র্যাকশানস গেভেন বিলো তা কোন পেয়ারটা কোন জোড়াটা লাইক ফ্র্যাকশন এটা লাইক ফ্র্যাকশন হচ্ছে এটা হবে না এটা হচ্ছে লাইক ফ্র্যাকশানস কাকে বলা হয় যাদের ডেনমিনেটর সেম হয় নাম্বার ফোর সার্কল ইচ পেয়ার অফ আনলাইক ফ্র্যাকশানস আনলাইক মানে যাদের ডেনমিনেটর আলদা আলাদা থাকে এই দুটো ডিনোমিনেটার আলদা আছে এটাও আলাদা আছে এটা তো হবে না দুটো সেম আছে এটাও সেম আছে री इजी सार्कल प्रपर फ्रैक्शन बिलोर फ्रैक्शन सार्कल कर प्रपर फ्रैक्शन मान्यूमिनेटर डीनोमेटर छोट थो दिस वन अच्छा थ्री ब्री सिक्स थ्री ब्री इज नट प्रपर फ्रैक्शन থ্রি বাই থ্রি ডিভাইড হলে থ্রি ওয়ান জা থ্রি ওয়ান আসবে ঠিক আছে ইট ইস নট এইট বাই ইলেভেন হবে নাম্বার সিক্স সার্কল ইচ অফ দ্য ইমপ্রপার ফ্যাকশন ইমপ্রপার ফ্যাকশন ওপরটা বড় হয় নিচেটা ছোট এটা হবে এটা হবে রাইট আচ্ছা নাম্বার সেভেন এ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি নাম্বার সেভেন কনভার্ট ইচ অফ দ্য ফলোইং ইন টু অ্যান ইম্প্রপার ফ্র্যাকশন এগুলো সব কি ফ্র্যাকশন আছে এগুলো সব মিক্সড ফ্র্যাকশন দিজ অল আর মিক্স ফ্র্যাকশন মিক্সড ফ্র্যাকশন থেকে ইম্প্রপার ফ্র্যাকশন কীভাবে করবে দেখে নিচ্ছি একই প্রসেস সেম প্রসেস থ্রি থ্রি বাই ফাইভ নাও এই দুটো এই যে ফাইভ আর থ্রি এই দুটো নাম্বার কিন্তু মাল্টিপ্লাই হবে ঠিক আছে কিভাবে লিখবো দেখো একটা লম্বা দাগ টানবে একটু বড় দাগ নিচে যেটা ডিনোমিনেটার সেম থাকবে সো ফাইভ অ্যান্ড থ্রি এই দুটো নাম্বার মাল্টিপ্লাই হবে ফাইভ ইন্টু থ্রি প্লাস এই যে ওপরে ডিনমিনেটার চা আছে এটা প্লাস হবে বাস এটা রুল মনে রাখবে সিম্পল রুল পাশাপাশি দুটো ইনটু হবে উপরটা অ্যাড হবে ফার্স্ট উইল মাল্টিপ্লাই ফাইভ ফিফটিন ফিফটিন প্লাস 3, 15 प्लस थ्री 18. फिफ्टीन प्लस थ्री एटीन बाई फाइव दिस इज योर फाइनल आंसर एकदम सिंपल स्टेप नंबर सेवन ए बीटा देखो सेवन टू जा सेवन आर टू मल्टीप्लाई हो सेवन टू जा फोर्टीन प्लस फाइव 19. नाइनटीन बाई सेवन नंबर थ्री टा सीटा थ्री सिक्स जा एटीन प्लस टू ट्वेंटी बाई थ्री किंतु स्टेप वन टू थ्री तीन टेस्ट स्टेपे आंसर करते हैं নাম্বার এইট না কনভার্ট ইচ্ছ অ দ্য ফলোং ইন টু নাম্বার এগুলো ইমপ্রপারে আছে মিক্সে করতে হবে প্রথমটা দেখিয়ে দিচ্ছি ইলেভেন বাই ফোর না ফর দিস ই নিড টু ডিভাইড এটা আমরা ডিভাইড করব ইলেভেন কে ফোর দি নিচে যেটা আছে ডিভাইড করব ফোর টু জা এইট রিমেন্ডার ইজ থ্রি না ওয়ানসার্টে যখন লিখবো আমরা যেটা ডিনোমিনেটর ছিল ফোর ছিল ফোরই থাকবে সাইডে আসবে কোয়েশন কোশ্চেন কি আছে টু টুটা সাইডে আসবে আর রিমাইন্ডারটা ওপরে আসবে রিমাইন্ডার ইজ থ্রি টু থ্রি বাই ফোর ইজ দ্য আনসার সো অ্যাজ হোমওয়ার্ক একটা হচ্ছে সবকটাই তোমরা করবে ওয়ান টু সিক্স ইউ ক্যান ডু ইন দ্য বুক অনলি ওটা আমাকে ছবি পাঠানোর দরকার নেই না ওয়ান টু সিক্স তোমরা বুকে করে একটা ছবি পাঠিও আর সেভেন এইট অল দি পার্টস সেভেন এইট অল দি পার্টস ইউল ডু ইন দ্য কপি নোটবুক আর আমাকে ছবি পাঠাবে